হ্যালো ভিউয়ার্স, আমি নাসরিন জাহান। আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা সবসময় শোনেন আমি বলি, আমি বলছি নিউ ইয়র্ক থেকে, কিন্তু আজ আমি এটা বলবো না, কারণ আমি এখন বলছি বাংলাদেশ থেকে। সেহেতু আমি বাংলাদেশে চলে এসেছি, আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি ফেব্রুয়ারির 9 তারিখে বাংলাদেশে এসেছি, আর একটা কাজে এসেছি। দরকার ছাড়া তো এই প্যান্ডামিকে মানুষ কেউ বাসা থেকে মুখ করে না। সাথে যেহেতু দরকারে এসেছি, সেহেতু আমাদের একটু ঘোরাফেরাও করেছি, শপিং করেছি, ঢাকায় থেকেছি, ঢাকা থেকে আবার আমি সিলেট গিয়েছি আমার শ্বশুর বাড়িতে, এবং সিলেটে কিছু কিছু জায়গায় ঘুরেছি, আর ঢাকাতেও দরকারি কাজের পাশাপাশি কিছু শপিং, কিছু বাবার বাড়িতে কিছু সময় থাকা, এগুলো সব কিছুর উপর ভিডিও করেছি। সাথে সাথে আমি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ আসার পথে আমাদের যে বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে এবং সেগুলোতে আমি কি কি প্রবলেম ফেস করেছি, সেগুলোর উপরও আমি আপনাদের সাথে কথা বলবো এবং ভিডিওতে শেয়ার করব। এই কারণে শেয়ার করব, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা যদি কখনো ট্র্যাভেল করতে চান এই প্যান্ডামিকের অবস্থায়, বা এই সিচুয়েশন কতদিন থাকবে সেটাও জানি না, তাহলে আপনারা কিছুটা পূর্ব সতর্কতা অবলম্বন করতে পারবেন, আর আমার ভিডিওর জার্নিও দেখতে পারবেন। নিউ ইয়র্কের JFK থেকে ঢাকায়, ঢাকা এয়ারপোর্ট থেকে হোটেল সোনারগাঁ, সোনারগাঁ থেকে আবার সিলেট, ঢাকার বাস টার্মিনাল বাস দিয়ে সিলেট, এবং সিলেট থেকে সিলেট প্লেন দিয়ে আবার ঢাকায়, আবার ঢাকা ঢাকায় এসে বিভিন্ন জায়গার যে আমরা ঘোরাফেরা করেছি সেগুলোর ভিডিও দিব, এবং আমাদের যে সুবিধা অসুবিধা বা কষ্ট বা সুখ যেগুলো রয়েছিল সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তবে আপনারা তো জানেন আমার ছোট দুটা বাচ্চা, বড় ছেলে 11 বছর এবং ছোট ছেলে 4 বছর, সে এবং ছোট ছেলে ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছে, সেও তো সে কিছু অসুস্থ, তার ডায়রিয়া প্রবলেম হয়েছে, যার জন্য আমি অনেক সুন্দর সুন্দর জায়গারও ভিডিও হয়তো নিতে পারিনি। হয়তো আপনারা আমার ভিডিও দেখলে বলবেন হয়তো যে এটা নেওনি কেন বা কিছু, তবে আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে, এবং আপনারা ভালো হোক মন্দ হোক আবারও বলছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ফ্লাইট এবং PCR টেস্ট নিয়ে। ফ্লাইট আমরা এমিরাত এয়ারলাইন্সে আসি, যেখানে $1100 নেয়, যেটাতে প্যাকেজ হচ্ছে দুটা লাগেজ একটা ক্যারি অন। আর আমার হাজব্যান্ড যেহেতু ফার্স্টে একা আসার কথা ছিল, সেহেতু সে এটাই করে, এবং তারপর ডিসিশন হয় যে আমরা আসব, তখন $900-এর যেটা সেই টিকিটটা নেয়, এবং আমাদের একটা লাগেজ এবং একটা ক্যারি অন আমাদের সাথে অ্যালাউ করে। আর যেহেতু আমরা 4 জন আসছি, সেহেতু আমাদের এত কিছু প্রয়োজনও নাই, আর আমরা 3টা লাগেজ এবং 2টা ক্যারিয়ার নিয়ে চলে আসি। তবে হ্যাঁ, এটা আমি একটু ভুল বলেছি, যেমন 1100 আর 900, এখানে হবে 1100 সামথিং 900 সামথিং, যেগুলো আর আমি কপিগুলো আপনাদেরকে এখানে শো করবো পরবর্তীতে। আর এখন প্রবলেম হচ্ছে PCR টেস্ট। PCR টেস্টের প্রবলেম এটাই, যেটা বাংলাদেশে বলে 72 ঘন্টা, আর আমেরিকায় 3 থেকে 5 দিন, এবং আমেরিকা প্রবেশ করতে হলে 4 দিন সময়ের মধ্যে টেস্ট করালেই হবে। যেহেতু আমরা অনলাইন থেকে টিকিট কাটি এবং আমাদের এত ইনফরমেশন জানা ছিল না, সেহেতু আমরা ডিসিশন নিয়ে যে আমরা শুক্রবারে PCR টেস্ট করাবো। বৃহস্পতিবারে যখন আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করি, তখন সমস্ত আর্জেন্ট কেয়ারগুলো থেকে বলে যে এটা সম্ভব না, আমাদের বৃহস্পতিবার বা বুধবারে আমাদের করানো দরকার ছিল। বৃহস্পতিবার আমরা সন্ধ্যার দিকে ফোন দিই, যার জন্য অবস্থা হয়, তখন তো দিন অচলা গেছে এবং শুক্রবারও হবে না, কোথাও রাজিও হচ্ছে না। তবে একটা বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে বহু জায়গা থেকে আমাদেরকে ঘুষ, মানে যেটা টাকার ডিমান্ড করে যে $200-250 থেকে $350-এর মধ্যে, এবং তারা আমাদের সাথে দমাদমি করে $1000 চারজনের জন্য বা $1200 চারজনের জন্য চায়। আমার হাজব্যান্ড একটা পর্যায়ে অনেকটা রাজি হয়ে যায় যে আমি টাকা দিয়ে আমি করবো,
কিন্তু আমার কথা হচ্ছে যেখানে আমেরিকার ল হচ্ছে কোনো মানুষের টাকা লাগবে না ট্রিটমেন্ট করাতে ভাইরাসের টাইমে, পিসিআর টেস্ট করাতে বা টিকা দিতে, সেহেতু সেহেতু বাংলাদেশ আমেরিকাতে বাংলাদেশে যেতে হলে যে টেস্ট হবে সেটার জন্য আমি কেন টাকা দিব? আর যেহেতু একটা আমি একটা ভালো দেশে থাকি যেখানে রুলস আছে, মানে রুলস ফলো করে সবাই, সেখানে আমি কেন রুল ভাঙবো? আমি আমার হাজব্যান্ডকে অনেক বুঝাই, সে কোনোভাবে মানে ডিসিশন নিতে পারে না। আর আমার কথা হচ্ছে টাকা দিয়ে পারলে তাহলে টাকা ছাড়া পারবে না কেন? এখানে তারা আমাদের কাছে টাকা নেবে কিন্তু ল্যাবে তো এটা করবে না। ল্যাব কি তাদের কথাতে আমাদেরকে আগে আগে দিয়ে দিবে? আর টাকা না দিলে কি ল্যাব দিবে না তাদের কথাতে? এই চিন্তা করে আমি 311-এ কল করি এবং তারা যে সমস্ত অ্যাড্রেসগুলো দেয় সেই অ্যাড্রেসগুলোরই অনেকগুলোতে আমাদের কাছে টাকা চায়। তখন আমি তাদেরকে বলার পরে তারা বলে তাহলে তোমরা লাগোডি এয়ারপোর্ট বা JFK এয়ারপোর্টে দেখতে পারো বা হসপিটালে দেখতে পারো। তখন আমি আমার হাজবেন্ডকে ভালো করে বুঝাই এবং আমি বলি যে চলো আমরা, আমি জানি লং আইল্যান্ড হসপিটালে দিয়ে দেয় আর লাগোডি এয়ারপোর্টে দেয়। আমার হাজবেন্ড কোনোভাবেই শুনে না, জোর করে নিয়ে আসি লাগোডি এয়ারপোর্টে। এখানে এসে অসম্ভব ভালো ব্যবহার তাদের এবং প্রফেশনাল, এবং তারা যখন ফর্ম ফিল আপ করে তখন বলেছি আমি যে আমি বাংলাদেশে যেতে চাই, এই জন্য আমি PCR টেস্ট করতে আসছি, আমার রিপোর্ট দরকার। আর তারা জিজ্ঞেস করে কবে ফ্লাইট কখন, আমি বলি, তারা বলছে আমরা চেষ্টা করব, আমাদের হাতে কিছু নেই তবে ল্যাবে, তবে আমরা এখানে বল শো করে দেবো, আমরা আমাদের বলে যে তোমরা 2 ঘন্টার মধ্যে মোটামুটি একটা রেজাল্ট পেয়ে যাবা। আসার পরে 2 ঘন্টা তো পাই না, টেনশন বেড়ে যায়, পরের দিন সন্ধ্যা হয়ে যায়, তাও আসার কোনো খবর নাই। একটা পর্যায়ে আমার হাজব্যান্ড আবার লাগোডি এয়ারপোর্টে যায়, তখন তারা বলে যে ল্যাব থেকে তো এটা আমাদের করার কিছু নাই, যান হয়তো আসবে। বাসায় আসার পরেও ভয় পাই, তারপরে শনিবারের রাতে আমাদের রিপোর্ট 1x1 আসতে শুরু করে এবং আমাদের ভালোই আসে রিপোর্ট, এবং আমরা সবাই ওটা আমার মোবাইলে যেহেতু আসছে সেহেতু আমরা এটা পিং করে এয়ারপোর্টে আসি। আমাদের JFK তো কোনো প্রবলেম হয় নাই, আমাদের দুবাইও হয়নি এবং বাংলাদেশ এয়ারপোর্টও কোনো ধরনের প্রবলেম হয় নাই। তবে বাংলাদেশ এয়ারপোর্টে এখন অনেক কড়াকড়ি নিয়ম চেকিং হয়, সেখানে আমার বাচ্চাদের জন্য টাইনল এবং বাচ্চার সর্দির জন্য লোরাটেটিন মেডিসিন নিয়ে আসি, যেটা লাগেজের ভিতরে দিয়েছিলাম। এবং তখন তারা আমাকে জিজ্ঞাসা করে প্রেসক্রিপশন চায়, আমার এটা তো জানেনি আপনারা আমেরিকায় যারা আছেন যে এটা আউট অফ ফার্মাসি। সো আমি তাদেরকে বলার পরে আলহামদুলিল্লাহ তারা বিশ্বাস করে এবং আমাদেরকে চলে আসতে বলে, আমরা চলে আসি ভালোভাবে। আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হয়ে আসি, এখন আমাদের নেক্সট আমেরিকার জন্য আমাদের আবার PCR টেস্ট করতে হবে এবং এখানে কী কী প্রবলেম ফেস করি সেটার উপর ভিডিও করবো এবং আপনাদেরকে সাথে শেয়ার করবো আমাদের অভিজ্ঞতা। তবে আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর একটা কথা বলবো, যেটা যে আপনারা আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো হোক মন্দ হোক যাই হোক সব সময় একই কথা বলি যে আপনারা কমেন্টস করবেন এবং বলবেন যে আপনারা আমার কাছে আরও কী ধরনের ভিডিও আশা করেন বা আপনারা আমি আরও কী করলে আমার ভিডিওটা সুন্দর হবে বা ভালো হবে। এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।